যুবক ভাইরা রোজা শুধুমাত্র উপবাসের নাম নয় রোজা রাখে অনেকে মোবাইল চালাতে চালাতে ফজর কাটায় দেয় রোজা রাখে মোবাইল চালায় চালায় জোহর কাটায় দেয় মোবাইল রাখে রোজা রাখে আসর পর্যন্ত মোবাইল চালায় কাটায় দেয় ইফতারের মধ্যে বয়াও মোবাইল টিপে এই উপবাস থাকার নাম রোজা না রোজা রাখলে নামাজ পড়া লাগবে রোজা রাখলে ভালো কথা বলা লাগবে রোজা রাখলে চোখের হেফাজত করা লাগবে চোখ যদি দিয়া খারাপ কাজ করেন চোখের রোজা শেষ হয়ে যাবে মুখ দিয়া খারাপ কথা বললে মুখের রোজা শেষ হয়ে যাবে হাত দিয়া খারাপ কিছু ধরলে হাতের রোজা শেষ হয়ে যাবে পা দিয়া এক জায়গায় গেলে খারাপ দিকে গেলে পায়ের রোজা শেষ হয়ে যাবে এই জন্য যুবক এই রোজাটা এত কষ্ট করে রাখবা না খায়া থাকবা 24 ঘন্টার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে মাত্র এক ঘন্টা সময় লাগে না 23 ঘন্টার সময় আল্লাহ তোমারে দিয়েছে ইচ্ছা করলে 23 ঘন্টার ভিতরে রোজা রেখে কোরআন তেলাওয়াত করতে পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহর হাবিব বলেন এই রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন বলবেন হুজুর ইফতারের সময় জানটা বেরিয়ে যায় সারা দিন রোজা রাইকা জানটা তেজ পাতা হইয়া যায় এই সময়টা আবার আনন্দের কি আল্লাহর হাবিব জানে কি জানে না আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা শুনে রাখো আমার উম্মত যখন সারা দিন রোজা রাইকা তাহার করতে যখন বসে সামনে পানি আছে খেজুর আছে আলুর সপ আছে বেগুনি আছে পেঁয়াজও আছে এতগুলো খাবার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা ফেরেশতারা তাকায়া দেখো না আমার বান্দা কি করে কই আপনার বান্দারা বসে আছে কই সামনে কি কই সামনে পানি আছে সামনে খাবার আছে এদের গলার অবস্থা কি কই গলাটা শুকায় রইছে এত সুন্দর পানি রাইখা ওরা কেন গলা শুকনা লইয়া পানি পান করে না এবার ফেরেশতারা বলবে আল্লাহ এরা আপনার ডরে পানি পান করে না নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই ওরা আমার দেখছে নি কয় না দেখে নাই ওরা আমার জান্নাত দেখছে নি কয় না দেখে নাই ওরা আমার ফুল সিরা দেখছে নি কয় না দেখে নাই তারা আমার না দেখা আমার ডরে খাই না তোমরাই তো কইস্তা যেন মানুষ দুনিয়াতে না পাঠায় দেখছো নি আমার বান্দা আমার না দেখে কেমন ডরানটা ডরাইতেছে বন্ধু ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ডাক দিয়া কর রোজাদাররা তোদের মুখের ভিতরে পানি দিবি আল্লাহর হাবিব বলে ইফতারে পানি মুখে দিলে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় কোরআনের সুর মাঝে শুনেছে যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবী যে তোমায় হে রাসূল নবী যে তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তমাম আলম কুল জানার সালাম ঠিক না আরশের বুকে লেখা ও মধুর নাম তমাম আলম কুল জানার সালাম সুবহানাল্লাহ ব্যথিত মানবতা খোঁজে ফিরে হায় ব্যথিত মানবতা খোঁজে ফিরে হায় হে রাসূল নবী যে তোমায় হে রাসূল নবী যে তোমায় বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আপনারা শুনেছেন আজকে আমার আলোচ্য বিষয় হলো কবর হাশর এবং রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য আমরা রোজা রাখব হাশরের ময়দানে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পানি পান করার জন্য আখিরাতের মাঠে পানি পান করার জন্য দুনিয়ার জমিনে কিছু অংশ পানি পান না করে আল্লাহকে রাজি খুশি করার নামই হলো রোজা যদি কোন ঠিক কিনা আখিরাতে খুব মজার মজার খাবার আছে ওই মজা মজার খাবারগুলো খাওয়ার জন্য দুনিয়ার কিছু মাসে একটা মাসে দিনের বেলা না খেয়ে আল্লাহকে রাজি করার নামই হলো রোজা যদি বলেন না সুবহানাল্লাহ তো সব কিছুর এক কথা হলো মরে যেহেতু যেতে হবে কবরে যেহেতু চলে যেতে হবে রমজান আর পাই না না পাই ঠিক না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান রাসূল বলেছেন হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দাও রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দাও আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই রজব মাসটা হলো আমি আল্লাহর আমার আল্লাহর মাস শাবান মাসটা হলো আমার নবীর মাস আর রমজান মাস হলো আমার নবীর উম্মতের মাস এখন প্রশ্ন করি নবী ও রমজান মাসটা কেন উম্মতের মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আসমনি ওয়া আনা আজিজি বিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের প্রতিদান আমার বান্দাদেরকে দান করব এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকূন আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঈমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে জবান খুলে বলুন রমজানের রোজা ফরজ করেছে কে ঈমানদারদের উপরে রোজা ফরজ করা হয়েছে মুনাফিকদের উপরে রোজা ফরজ করা হয় নাই
আপনি ইফতার খাবেন সেহরি খাবেন খাবার আগে ইমানটারে ঠিক করেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে সোমকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল রোজা কাকে বলে রোজা শব্দটা ফারসি শব্দ কোরআনের ভাষায় হলো সোম কোরআনের ভাষায় কি সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অপানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সোম সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা আপনারা জবান খুলে বলুন আসন্ন রমজান মাসে আমরা রোজা রাখতে চাই কি চাই না কেন রোজা রাখবেন জবানটা খুলে কোন রোজা ফরজ করেছে কে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এ যুবক রোজা বড় একটা নিয়ামত নামাজ পড়তেছেন দেখা যায় রোজা রাখতেছেন দেখা যায় না আপনারা জবানটা খুলে গুন দেখেন কে নামাজ পড়তেছেন বোঝা যায় রোজা যদি না রাখা আপনি আমার সামনে আয়সা বলেন আমি রোজা রাখছি বোঝার কোনো শক্তি আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামান কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই রমজানের রোজা এই জন্য ফরজ করা হয়েছে কারণ এই রোজার দ্বারা মানুষের অন্তরে একজনের ভয় পয়দা হয় তাকওয়া অর্জন হয় জবানটা খুলে বলেন কার ভয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসটা এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন যে দা হলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আল্লাহ যে আমাদেরকে সংবিধান দিয়েছেন এই সংবিধানটার নাম হলো আল কোরআন এই রমজান মাসটা হলো ওই আল কোরআন নাজিলের মাস লাইলাতুল কদর خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ফজর জবানটা খুলে গন কোরআন নাজিল করেছেন কে কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নাবিজে তোমায় হে রাসূল নাবিজে তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তমাম আলম কুল জানার সালাম ঠিক নবীর সালাম দিতে চাই কি চাই না নবীর সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায় হয় কি হয় না নবীরে সালাম দিলে মাজা ব্যথা হয়ে কিছু হাঁটু ভাঙ্গা ধ আছে না নাই এটা হাঁটু ভাঙ্গা দুইটা একটা হাঁটু ভাঙ্গা ধ আছে আর বুকে লেখা
ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম সুবহানাল্লাহ ব্যথিত মানবতা খোঁজে ফিরে হায় ব্যথিত মানবতা খোঁজে ফিরে হায় হে রাসূল নাবিজি তোমায় হে রাসূল নাবিজি তোমায় ও মোল্লার গোষ্ঠী ও মৌলবী তুমি দুনিয়ার ব্ল্যাকবোর্ড থেকে আল্লাহ নামের পাশে নবীর নাম কাটতে চাও তুমি মসজিদের মেহরাব থেকে আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কাটতে চাও তুমি বুঝাইতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না ওর মৌলবী তোর গালে জুতার বাড়ি দিয়া কই শুননা যা তুই দুনিয়ার মেহরাব দিকে নাম কাটতে চাস এই দুনিয়া সৃষ্টির আগেই আমার আল্লাহ আরশে আজিমে আল্লাহর নামের পাশে নবীর নাম লিখে রেখেছে মৌলবী কষ্ট পেয়েছেন আপনারা বাপ মা চিনার আগে আগে নবী চিনতে হইব কতক্ষণ ঠিক না আল্লাহ ইমান আল ইমান লা মুহাম্মাদ আল্লাহ যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি নাই এগুলো হব সব আহলে হাদিস লা মাজহাবি কি মাজহাবি ওই যে সবে বরাতে যে বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো এটা হে গ্রুপ আমরা সারা জীবন যে চিল্লাইছি যে বেতের লয়ার লোকে দ্বন্দ্ব না তারা বিন নামাজ লইয়া দ্বন্দ্ব না এরা লোকে দ্বন্দ্ব মূলত ইমান নিয়া এখন প্রমাণ হইছে নি মাত্র 48 ঘন্টা দিছিলাম না 41 ঘন্টার মাথাত মাপ চাইছে ইনি বিনিয়ে মাপ চেয়েছে তুমি ইনিয়ে বিনিয়ে মাপ না চিয়ে কালিমা পড়ে ইমানটাকে প্রকাশ্য তওবার মাধ্যমে নবায়ন করে নাও ঠিক কিনা বলেন তুমি বলতেছো আমি বেশখানার সাথে তুলনা করতে যে আমার এই বাসাটা ঠিক হয় নাই বাসাটা কি কইছো হেডার আমরা দরি নাই তুমি তো স্বয়ং সাতটা সহিহ হাদিস দ্বারা যেখানে সবে বরাত প্রমাণিত এবাদত সেই রাত্রের এবাদতকেও স্বীকার করছো তোমার অন্যায় কি শুধুমাত্র একটা লইয়া বই রইছ তুমি যেহেতু ব্যবসাখানে আসা যাওয়া করো তুমি যাও কতক্ষণ ঠিক না বেটি কথার মুড নষ্ট হলে তার বলে মানুষ দিয়ে আজ কথা দাম ইনিয়ে বিনিয়ে বংশং কইরা মাপ চাইলে চলতো না আমার বাসাটা হয়তো ঠিক হয় নাই হয়তো তিনি কষ্ট সব বলে হয়তো হয়তো এটা কি মাফ চাওয়ার ধরন এটা হইল অনুতপ্ত না এটি হইল বিশার মানি তাল গাছ আমার এটা সাপে পইরা কেবল সুরে নইছে আকরাম জামানরা শুনো কেবল শুরু হইছে তোমার অন্যায় শুধু সবে বরাত নিয়া না তোমার অন্যায় আজ থেকে 3 বছর আগে তুমি কইছো জিন্দা নবীর আমি তালাক দিলাম এগুলা সব আমরা নোট করছি এই মৌলবীগুলো আমরা দেশে কিন্তু শিক্ষিত পোলাপান আছে হেরা কথা শুনলে ও ডাকায়া বাসা বসা কুর্তি বাসা শুনলে হে ফাগল হয়ে যাবে না জানে হে কি কথা জানে রে শুদ্ধ শুদ্ধ বাসায় অদ্রুদ্রা লইয়া ফ্যাট ট্যাট মোড়া করে আজ কইলই মনে কর না জানে কি সুন্দর লাগে এ যুবক পোলাপান হাসতে হাসতে ইমান ধ্বংস কইরো না তোমার বাপ দাদা 14 গোষ্ঠী রমজান মাসে তারাবি 20 রাকাত পইরা গেছে এটা এমনি পড়ছে না 1500 বছর আগে নবীর সাহাবী উমর দেখাইয়া গেছে আমার নবী খুশি হইয়া গেছে
এই মৌলবীরা বলছেন মেহরাবের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হইব লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এটার মধ্যে শিরিকের গন্ধ আছে যেটার অর্থ শিরিকের গন্ধ নাই এটা লেখলে কি শিরিক হয়ে যাবে গা এগুলোর মাথা নষ্ট যখন দেখতেছে দিনে 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 ওরা যতই কাহিনী করুক এগুলা পাবলিক খায় না এখন পুরো আবুল তাবুল মাথা শুরু করছে কথা কোন ঠিক না বেটি এই রমজান মাস আইতাছে না এরা কিন্তু বাইরিব এরা কিন্তু বের হবে এরা বের হয়ে বলবে তারাবি আট রাকাত এই জবানটা খুলে গন তার রমজানের বিষয় দিছেন না মারে আমি ওকে ফাইরে ওয়াজ করে দিতাম না মনে করো কোন সাইড কি বাদ রহম নাকি রোজার ফজলের দিকে দৈরা সে ঋতিকে দৈরা কোনো কিছু বাদ রহম বেরোজদারটি যে প্রথম কাতরা যে ব নামাজ পড়ত এটির কি বাদ রহম মনে করতেছ সাদা পাঞ্জাবি কইরা জায়গা ব গেনছেন টুগেনছে লাগাইয়া প্রথম কাতরা যায় যে বড় রোজা নাতে ক্যাবেটটা বইরা খাইয়া গা ঈদের মাঠের প্রথম কাতরা যা এটার বাপটা হইতাম না কথা কোন ঠিক না বেটে আমার ফুলা ফান্ডি করে এই ফুলা ফান্ডি কয় ঠিক আছে তো ইনশাআল্লাহ আগাত নামাজ বিষয় সুন্দর দিয়েছেন কবর হাজির ওয়াজ আমি সবসময় করি কিন্তু আমি শুরু করছি রমজান দিয়া সামনে রোজা আইতাছে কথা কোন ঠিক না বেঠে হ্যাঁ যুবক ভাইয়ের আমার এই টিকটক মৌলবীটি কিন্তু বাইরিব আয়া কইব তারাবি কয় রাকা হেরা কইব কয় রাকা দেখবেন কিছু টেয়া খাওয়া মসজিদে ফাড়াই দিব ইমাম সাহেব যখন আট টাকা ফেরা লেব বিশ টাকাতের আগে আট টাকা ফেরে হে আস্তে আস্তে ফাঁক দিয়ে দিয়ে বাইরে যাবো গা এডিলে বেতন দাড়ি দালাল কিছু কিছু মসজিদে দেখবেন ঢুকছে এই কোনাদা জোরে আমিন ক হে কোনাদা জোরে আমিন ক খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা দিনে 300 টাকা রেফা খবর নিয়ে যায় দেখবেন এগুলো আর মসজিদে ঢুকাই দিছে ঢুকাইছে তোর আমিন কবি 3-4 দিন তোদের হুনা হুনি আরো 5-6 জন বুঝ না বুঝ করবো আমিন এইভাবে তারা এইভাবে তারা সমাজের ভিতরে একটা ফেতনা ঢুকাইয়া দিছে আহলে হাদিস এই লামা জাবির হলো সমাজের বড় ফেতনা কথা বলেন ঠিক কি না বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার বলি এদেরকে প্রশ্রয় দিবেন না দিন শেষে কিন্তু তারা আপনার ক্ষতি করে ফেলবে এদের কমর একটু জোর আছে কিল্লে গিয়ে তাদের গোড়ার মধ্যে টেহাওয়ালা কয়েকটা লোক আছে এমপি মন্ত্রী সাহায্য বয়ে রয়েছে এরা এদেরকে প্রোটেকশন দেয় দেশের মধ্যে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি খবর নিয়ে দেখবেন ওই এমপি মন্ত্রীদের টাকা বাহিরের থেকে আসে ইসরায়েল থেকে আসে ইসরায়েল থেকে কথা কোন ঠিক না বেটে খবর নিয়ে দেখবেন কারণ দেখবেন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে সব বিশ্বের মুসলমান মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিন্তু বাংলাদেশে তথাকথিত আহলে হাদিসরা তারা একটা প্রতিবাদও করে নাই কথা বলেন ঠিক না বেঠে তা কি বুঝতে চান আর কি বুঝাইতে চাই বুঝতে হবে তাদের সঙ্গে দ্বন্দ্ব আমল নিয়া না তাদের সঙ্গে দ্বন্দ্ব হলো ইমান নিয়া কথা বলেন ঠিক না বেঠে যার ইমান নাই তার আমলের কোনো দাম আছে গভীর মানুষ আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাটি রাখো আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেছেন মান সামা রমাদান ইমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার যেই ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম তোমাদের মাঝে যদি রমজান মাস আসে রমজান মাসটা যখন হাজির হয়
ওই রমজান মাসে তোমরা রোজা রাখবে এই রমজানে রোজা রাখতে হবে সিদ্ধান্ত একজনের জবান খুলে কোন তিনি কে এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী আর বলে দিয়েছেন কলর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফামুসাইম ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকে আম্বরের চাইতে আরো সুগন্ধ তাই তো আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে রে বাবা আমার নবীর আরেকটা হাদিস মনে হয়ে গেছে আমি বলে দিয়ে যাই লিসাইমে ফারহাতান আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ সাহাবীরা নাক দিয়া বলি আর আল্লাহ বরজুর হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি রোজাদারের জন্য দুইটা আনন্দ কোনটা আল্লাহর হাবিব বলেন এই রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এখন বলবেন হুজুর ইফতারের সময় জানটা বেরিয়ে যায় সারা দিন রোজা রাইকা জানটা তেজপাতা হইয়া যায় এই সময়টা আবার আনন্দের কি আল্লাহর হাবিব জানে কি জানে না আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা শুনে রাখো আমার আমার উম্মত যখন সারা দিন রোজা রাইকা ইফতার করতে যখন বসে সামনে পানি আছে খেজুর আছে আলুর সপ আছে বেগুনি আছে পেঁয়াজও আছে এতগুলো খাবার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা ও ফেরেশতারা তাকায়া দেখো না আমার বান্দা কি করে কই আপনার বান্দারা বসে আছে কই সামনে কি কই সামনে পানি আছে সামনে খাবার আছে এদের গলার অবস্থা কি কই গলাটা শুকায় রইছে এত সুন্দর পানি রাইখা ওরা কেন গলা শুকনা লইয়া পানি পান করে না এবার ফেরেশতারা বলবে আল্লাহ এরা আপনার ডরে পানি পান করে না নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে ও ফেরেশতারা আমি আল্লাহ জানতে চাই ওরা আমারে দেখছে নি কয় না দেখে নাই ওরা আমার জান্নাত দেখছে নি কয় না দেখে নাই ওরা আমার পুলসিরা দেখছে নি কয় না দেখে নাই তারা আমার না দেখা আমার ডরে খাই না তোমরাই তো কইসলা যেন মানুষ দুনিয়াতে না পাঠায় দেখছো নি আমার বান্দা আমার না দেখা কেমন ডরানটা ডরাইতেছে বন্ধু ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ডাক দিয়া কর রোজাদাররা তোদের মুখের ভিতরে পানি দিবি আল্লাহর হাবিব বলে ইফতারে পানি মুখে দিলে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় ফান খাইয়া বাবা রে বাবা বাহিরের মাইকের লাইন কেজন কেটে দিছে কাজটাকে ভালো করছে দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই পরাজিত হয়ে হাতের মধ্যে অস্ত্র তুলে নেয় যারা মাইকে তার কেটে দিয়েছেন প্রশাসনকে বলবো আপনারা একটু মেহরবানি করে একটু খেয়াল করুন
তবে যেই মানুষটা এখানে ওয়াজ করতে বসছে মাইকের তার সব কাজটা ফলাইলো বক্স বন্ধ করে দিল খালি গলা হইল বেলা বাজায়া যাইব আমার শক্তি আমার দেহ না আমার শক্তি এক ঝাঁক নবীর পাগল যারা এইভাবে ওয়াজ মাহফিল চলা অবস্থায় মাইকের তার কেটে দেয় এরা কখনো সভ্য পরিবারের সন্তান হতে পারে না এগুলা সব ইসরায়েলের দালাল নবীর দুশমন আবু জাহেলের শাস্ত ভাই আব্দুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী এরা জাতির দুশমন দেশের দুশমন ধর্মের দুশমন সোজা কথা কিন্তু দেহের ভিতরে যেহেতু প্রাণ আছে তাহেরই কণ্ঠ চলবে কারা কারা একমত হাত তুলে দেখান ঠিক কিনা বলেন স্লোগান হবে আচ্ছা আচ্ছা আও একটা ফোন আইসো বাড়ি থেকে ফোন দিছে আমার এক ভাগ্নি প্রেগন্যান্সি ছিল হসপিটালে ছিল এই মাত্র খবর আসছে আমার নাতি হইছে আলহামদুলিল্লাহ ফান্টান খাওয়াই দিব নে আল্লাহ যেন আমার নাতিনদারের ন্যায় খায়াত দান করে আমিন কন আল্লাহ যেন ন্যায় খায়াত দান করে আমিন কন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমিন কন আমরা খুশি মেয়ে হইলে অনেকে বেজার হয় না আমরা খুশি কারণ আমরা দলিল জানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয় এর চাইতে বেশি খুশি হলে মেহমান পাঠায় এর চাইতে বেশি খুশি হলে সংসারে কন্যা সন্তান দান করে জোরগোনা সুবহানাল্লাহ এই কন্যা সন্তানকে সুন্দর করে যদি লালন পালন কইরা সুপাত্রে হাতে তুলে দেয় বাপ মা যেন জান্নাতের একটা টিকিট লাভ করে বলেন আমিন খুশি তো সবাই ইনশাল্লাহ এটা ভালো একটা নিউজ পাইলাম আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ প্রশংসাকার আরো যেন প্রশংসাকার জিলে রে শোভা মাটের ফসল নদীর কল তাহান বুনের আদর মায়ের সোহাগ পাখির টুটের গান আল্লাহ সবই তোমার দা মাটের ফসল নদীর কল তান বুনের আদর মায়ের সোহাগ পাখির টুটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলো সুবহানাল্লাহ আমার নবী বলি রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা কোন ইফতারের সময় আর একটা কোন সময় জানেন নি যেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে যেই দিন মানুষ বারো তাপের নিচে সূর্যের তাপের নিচে থাকবে ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ পানি পানি বলে কাঁদবে যুবক আমার আল্লাহর হাবিব বলেন
রোজাদার জন্য আরেক আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদার সময় আসাউমুলি ওয়া আনা আজিজিবিহি আল্লাহর হাবিব বলেন রোজা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে রমজানের পুরস্কার দান করে দিব এ বন্ধু এই রমজান মাসে রোজা রাখবেন কিন্তু সংসারে একটা সমস্যা আছে কি সমস্যা জানেন নি রে বাবা ইনডিমিন টাইমে দেখবেন মা দরদি বুড়া মানুষটা সারা রাত সেহরি রান্না করে বউটা বিছানায় ঘুমায়া থাকে এই কাজটা কখনো করবেন না আপনার শাশুড়িটা সারাটা জীবন রান্না কইরা কইরা আপনার স্বামীটারে বড় কইরা খাওয়াইছে কিন্তু এখন শাশুড়িটার বুড়া কালে এই লোকটার কষ্ট দিবেন না আপনি নিজে ঘুম থেকে উঠা সুন্দর করে নাস্তা করবেন সুন্দর করে তিনি কি করবেন ঠিক আছে সুন্দর করে আপনি রান্না বান্না করবেন যুবকের দল আপনার নবী আমার নবী বলছেন রোজা আসমু জুন্নাতুন রোজা হলো ডাল স্বরূপ একটা মানুষ আর একটা মানুষ রে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমন করে তলোয়ার রাগাটা ফিরাইয়া দেয় রমজান মাসে রোজা যদি কেউ রাখে এই রোজাটা পাপ কাজের সামনে ডাল হইয়া যায় যখনই অন্যায় করতে যায় তখনই তার রোজাটা নাড়া দেয় কেউ আপনার গালি দিলে আপনি বলবেন আনা সয়েম আমি রোজাদার কেউ আপনাকে বকা দিলে আপনি বলবেন আনা সয়েম আমি রোজাদার কেউ আপনাকে মন্দ কাজের দিকে নিলে আপনি বলবেন আনা সয়েম আমি রোজাদার এই জন্য জুবায়ের আমার রোজা রাইখা যদি হাসরের ময়দানে ওঠেন তাইলে একটা হিসাব রোজা না রাইখা যদি হাসরের ময়দানে ওঠেন তাইলে আর একটা হিসাব এ আমার যুব হে বাইহারারি তুমিও পানি চাইবা একদল মানুষ বলবে আল্লাহ পানি দাও আরেকদল বলবে আল্লাহ পানি দাও জাহান্নামের আগুন আর সূর্যের তাপে সহ্য হয় না আল্লাহ বলবে বো ফেরেশতারা আমার এই বান্দাগুলোরে পানি দাও এই বান্দাগুলোরও পানি দাও আল্লাহ কারে কোন পানি দিমু কই এদেরকে পানি দিবা জাহান্নামের নিচ থেকে শুধুমাত্র পোষগুলা দিবা আর এদেরকে ওই পানিটা পান করাইবা যেই পানির খালেক আমি আল্লাহ মালেক হল আমার বন্ধু নবী আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার খারাপ লাগে খারাপ লাগে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার না বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন ভালোবাসার দিনা বলো ভালোবাসার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার ভালোবাসার জায়গা এটা আমার আশিকে ভাই কয় আমার বড় ভাইয়ের লেখা মারা বাজারে গন্না আমার বাবা আমার আশিকে ভাই কয় আমার জীবনে অনেক বেশি গুণা আমার বেশি গুণা তাই হাবিবের কদম চারব না তাই হাবিবের ভালোবাসার জায়গা মদিনা বলো না বলো ভালোবাসার খুশি নেবে যার মদিনা শরীফে নূরের খাজিনা
গেছেননি গেছেননি যাওয়াইছো যাওয়াই বই ইনশাআল্লাহ হ্যাঁ যাইতামনি গেছেননি আপনি সাইরে বা মাশাআল্লাহ ভাই গিত্তা বেড়া দি মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্য দেখে না পাগল আসেনি এখানে আর পাগল আসেনি পাগল ছাড়া অন্য দেখে না বলো ভাবুক ছাড়া না বলো প্রেমিক ছাড়া অন্য দেখে না ভালোবাসার চলো ভালো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জুরে জুরে কোন সুবহানাল্লাহ পানি দো পানি এই পানির মালিক ওই পানি যে পানির মালিক হলো আমার নবী জুরে বলুন না সুবহানাল্লাহ আমারে কাগজ পাঠাইছে হুজুর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر خراب لك سي حوز كوسر خالق أمر الله مالك هلو أمر ديال نبي جوري كن سبحان الله سقاهم ربهم شرابا طهورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পানিটা পান করে দাও যেই পানিটা এক ফোঁটা পান করালে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইয়েরা এক শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামের পুজোরে পানি দিবে আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি পান করাবে পুজোরে পানি যারা পাইব ওরা যুক্তি দাঁড় করাইব আল্লাহ আমরাও পানি চাইলাম তারাও পানি চাইল আমরাও পানি পাইলাম তারাও পানি পাইল কিন্তু আমাদেরকে এত গরম পানি দিলা গলাটা জ্বলে গেছে জিব্বাটা খসে গেছে ওই গলার ধূর বের হয়ে গরমে পানি বের হয়ে গেছে আর এই বান্দারা আপনার বান্দারা পানি পাইল এত মিষ্টি পানি পাইল এত সুন্দর পানি পাইল আল্লাহ তুমি আমরারে কেন দিলা এই পানি কেন দিলা তাদেরকে মিষ্টি পানি তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারা দুনিয়ার জমিনে তোমাদেরকে বলা হয়েছিল কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল তোমরা রমজানে রোজা রাখো নাই না রাইকা তিন বেলা পেট ভরে ভাত খাইছো কিন্তু আমার এই বান্দারা সিমগাতুল্লাহ কে ওমান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ খাই না আমার বান্দার হো আমার ডরে দিনের বেলা খাই না আমি আল্লাহর প্রেমের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বাদন দিয়েছি ওই বাদনে তারা আবদ্ধ রেখেছে আমি আল্লাহকে খুশি করেছে এই জন্য যেই ময়দানে কেউ কাউকে উপকার করতে পারবে না গো আমি আল্লাহ নিজে এই রোজাদারদের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম যুবক ভাইরা রোজা শুধুমাত্র উপবাসের নাম নয় রোজা রাখে অনেকে মোবাইল চালাইতেছে
চালাইতে ফজর কাটায় দে, রোজার আইকা মোবাইল চালায় চালায় জোহর কাটায় দে, মোবাইল রোজার আইকা আসর পর্যন্ত মোবাইল চালায় কাটায় দে, ইফতারের মধ্যে বয়াও মোবাইল টিপে, এই উপবাস থাকার নাম রোজা না। রোজা রাখলে নামাজ পড়া লাগবে, রোজা রাখলে ভালো কথা বলা লাগবে, রোজা রাখলে চোখের হেফাজত করা লাগবে। চোখ যদি দিয়া খারাপ কাজ করেন চোখের রোজা শেষ হয়ে যাবে, মুখ দিয়া খারাপ কথা বললে মুখের রোজা শেষ হয়ে যাবে, হাত দিয়া খারাপ কিছু ধরলে হাতের রোজা শেষ হয়ে যাবে, পা দিয়ে এক জায়গায় গেলে খারাপ দিকে গেলে পায়ের রোজা শেষ হয়ে যাবে। এই জন্য যুবক এই রোজাটা এত কষ্ট করে রাখবা, না খায়া থাকবা, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মাত্র 1 ঘন্টা সময় লাগে না, 23 ঘন্টার সময় আল্লাহ তোমারে দিয়েছে, ইচ্ছা করলে 23 ঘন্টার ভিতরে রোজা রেখে কোরআন তেলাওয়াত করতে পারো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন হুদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. এ বন্ধুরে ও শ্রী মঙ্গলের বাবা, ও শমশের নগরের বাবা, ও পূর্ব ভাদাইর দেউল দৌলতপুরের বাবা, এই কোরআন তেলাওয়াতটা যারা করবে হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় এই কোরআনটা আমার আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে। আরে আল্লাহ আকবার জোরে কর না কেন, দাঁড়ায় কি বলবে, দাঁড়ায়া বলবে আল্লাহ ওয়া মাবুদ তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে তোমার লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি তার জন্য তোমার কাছে সুপারিশ করি। এই আল্লাহর হাবিব বলেন এই কোরআন তেলাওয়াত যারা রমজানে কোরআন তেলাওয়াত করবে, ইচ্ছা করলে কোরআন হাতে নিয়ে পড়তে হবে এমন কোনো কথা নয়, এখন প্লে স্টোর থেকে সার্চ করবেন কোরআন, আল কোরআন বাংলা উচ্চারণ, এইভাবে বাংলা উচ্চারণ পড়বেন না, আরবিটাই পড়বেন, এটা ভুল হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার কোরআনটা মোবাইলের মধ্যে ডাউনলোড করবেন, কইরা কইরা হাইটা হাইটা পয়সা পয়সা এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন, এই কোরআনটা হাশরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ জোরে কর না, ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, জোরে তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি ই তুমি নিদান তোরা নেওয়ানা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল Ya Habiballah, Ya Rasulallah, Tumi Moder Ashara. Abar Jubok Kulaman, Bala. Tumi Moder Ashara. O Tai To Tomai. ও তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয়
يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول يا حبيب الله يا رسول الله একটা জবান বন্ধ রাখবেন না محبت মায়ার সুরে বলো سبحان الله هاي رأي امان اتنا شمات زي ميدان كيو كارو بوكار كورونا زي زوبون زي ميدان زوبون الحساب نادي اك قدم سامنے جوا جابنا زي ميدان ارتو كن پت بے كورچو حساب نادي سامنے جوا جابنا زي ميدان نماز کوئی وقت پرسو حساب نادي اك قدم سامنے دوا جابنا اے جو بخير دون پاہر مدى حات دیا بولا دیا جائی اے خونو شمویا سے شوزا ہویا جاؤ رمضان ماشر پستو تنیا ناؤ اے خون دیگی دمی نمازی ہویا جاؤ اے نماز এত সুন্দর বন্দেগি আল্লাহর হাবিব বলে বান্দারে তোমরা যখন নামাজ পড়ো তোমরা মনে করো কোরআন তেলাওয়াত করতেছো না না তোমরা হাকিকতে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো এই জন্য যুবক আমার পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই রমজান মাসে রোজা রাখবেন কিন্তু আমার দেশের মধ্যে কিছু বেজাল আছে যারা রোজা রাখে না ওরা দেখবেন ঈদের ময়দানে প্রথম কাতারে যায়া বসে সরদারি করে আছে না নাইগণ আবার কিছু কিছু রোজাদার আছে সেহরি সময় সেহরি খায় দুপুর বেলা দরজা লাগায়া ফর্দাটা নিয়ে ভাত খায় ইফতারের সময় সবার আগে না পরে আর হজরে কোন আগে না পরে মনে রাখবেন আপনার কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলেন তিনি কে ইফতারের সময় এই সেহরি সময় সেহরি খায় দুপুরবেলা দরজা লাগায় সিমের তরকারি দিয়ে ভাত খায় আজকে আদত ভাইয়ের ঘরে খাওয়নটা খুব মজা হয়েছে মারহাবা গন পেটটা বই রেখে গেছি আলহামদুলিল্লাহ গন এলাকি তো সিল্লাইতেছি গরম গলায় কথা কন ঠিক না বেটি বাপ সাপটা আছেন আজকে আজকে ওই যে বাস দিছিলাম একটা রে আবার দরম কালকা মারহাবা কই এই ফলাফান তোমরা তো অনেকে রোজা রাখো না সাফাটা ভেঙে যাবে গেল লাগে আবার কিছু কিছু মা আছে বাপ আছে কোনারে ফু টিভিদের যাবে গা রোজা রাখার দরকার নাই বাবা খায়ালো গামলা বইরা খাও রোজা রাখাই না কয়ে আমার ফুত যাবো গো আর কোন সময় সুযোগ ফানা না ফা বাবা আ কত রমজান আইব খাইতার বা এইডার নাম কোনো কথা না তারে বেশি করে রোজা রাখাইবেন সে যদি রোজাটা রাখে এই রোজার উসিলে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিবেন কথা কোন ঠিক না বেঠি ঘুম থেকে ওঠে না মারে দমক মারে কোন রকম ভাবে উইটটা খা খাই আবার দুপুর বেলা ক্রিকেট খেললে যখন ক্লান্ত লেগে জায়গা ফুসকিনির মধ্যে গোসল করতে নাইম্যা ডুব দিয়া যায় ইচ্ছা মতে গলা বইরা পানি খা আবার মাঝে মাঝে শমশনগর দৌলতপুর যাইয়া দোকান হোটেল মোটেল দেখে দেখবেন রমজানের কিছু হোটেল আবার আছে সুফি হোটেল বদ্র হোটেল আর কি সামনে হলুদ পর্দা জুলাই রাখে ভিতরে খাবার ঠিকই চলে একবারে কিছু বেরোজদার আছে দুপুর বেলা যাই কো সাসা কিছু আসেনি হ্যাঁ ইচ্ছা মতে খা বাইল্লার মাছ কানফনা বোয়াল মাছ ইলিশ মাছ কুত্তার গোস্ত মানে যা আছে সব দিয়ে কোথাও জানি হ্যাঁ কুত্তার মাংস হ্যাঁ সব দিয়া খা খাইয়া বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমনভাবে মুচ্ছা বাইর মনে হয় যে না হ্যাঁ এক সপ্তাহ দেড় ভাত খানা কথা কন ঠিক না বেটি দেখবেন এই বেরোজদারটি দেখবেন মানুষ দেখলে কেউ আজকে রোজাটা দৈরা লাইছে রে আজকে রোজাটা কাইল লাগদাস আজকে আম্মা গো আজকে রোজাটা দৈরা লাইছে হ্যাঁ ইফতারের সময় দেখবেন হ্যাঁ সবার আগে যাই আবো খাউন্ডা বই রাখা আর যুবক
তুমি দরজা লাগায়া খাও, সোকির নিচে যায়া খাও, পর্দা লাগায়া খাও, পানির নিচে যায়া খাও, কেউ তোমারে দেখে না, দেখে একজন, তিনি কে? এই জন্য মাশাআল্লাহ আল্লাহ কুম তাত্তাকুন, সম্ভবত রোজার মাধ্যমে তুমি পরহেজগার হবে, তাকওয়াবান হবে, তাকওয়া যার থাকে সে কখনো গোপনে খাইয়া রোজার বান করতে পারে না, যা কেউ দেখে না দেখে কে, যা কেউ জানে না জানে কে, এদের ব্যাপারে আল্লাহ কইছে যারা আমি আল্লাহরে ডরায়া পাপ কাজ ছাইরা দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে রয়েছি, শুধু তার সঙ্গে আসি না, আল্লাহ বলেন তাকে আমি একটা জান্নাত দিতাম না, তাকে আমি দুইটা জান্নাত দিয়ে দিব। এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? যদি চান তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? একমাত্র সব ইবাদতকারীর জন্য একটা জান্নাত, একমাত্র রোজাদারের জন্য আল্লাহ পাক একটা দরজা বানাইছে, যেই দরজা আর জায়গার নাম হলো রায়্যান। এই রোজাদাররা শুধুমাত্র এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, কারা কারা মনে করে রোজা রাখবেন এই বছর হাত তোলেন তো দেখি, এই ছোট্ট ফুলে হাত তুলছো, তুমি নামাই নাও, তোমার উপর রোজা ফরজ হয়েছে না বাবা, দেখি হাত সোজা করেন তো, অনেকের এক হাত তুলছে মানে ফন্ডটা থাকবো আর কি, দুই হাত সোজা করেন, আল্লাহ আল্লাহ, দিল খোলা, আল্লাহ আল্লাহ, আমাদেরকে আগামী রমজানের রোজা সম্পূর্ণ রাখার তৌফিক দাও, আমিন আমিন। হাত নামান। তাইলে আজকে থেকে ওয়াদা, রোজা কি রাখবো না ভাঙবো? আবার কিছু ফোলাপান আছে তারাবির নামাজ পড়ে না, রে ফোলাপান। আবার অনেক আছে ইমাম সাহেবে রুকুর যাওয়ার পরে দুরাইগা রুকু দেয়, এই রমজান মাসে তামসা করা যাবে? তারাবি নামাজ পড়া লাগবো নি, সেহরি টাইম মতো খাওয়া লাগবো নি, নামাজ পড়া লাগবো নি, তাইলে হবে পরিপূর্ণ রোজা। আর নাইলে আমার রাসূলের যে ব্যক্তি সেহরি খাইলো ইফতার করলো মাসকান দিয়ে আল্লাহর ফরজ পালন করলো না, সে যেন সারাদিন উপাস রইল, এই রোজা রাখার মধ্যে কোনো দাম নাই। যেহেতু কষ্ট করে রোজা রাখবো, নামাজটা পড়বো তো ইনশাল্লাহ, আরো যারা নামাজটা পড়বো তো ইনশাল্লাহ, কারা কারা পড়বেন আবার হাত তুলেন তো দেখি ভাই, আল্লাহ কবুল করুক। তারাবি কি 20 রাকাত না 1 রাকাত 8 রাকাত? এ আওয়াজটা কম হইছে কি লাগা? তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? হাত নামান। আছে? আচ্ছা ঠিক আছে, ওই কিছু মুসল্লি কেন 8 রাকাত ফেরানি বাইরে, বুঝবেন যে ইডুই হিরা আস্তে আস্তে ঢুকতেছে, কথা কন ঠিক না বেটি? ফেসবুকে লেখা লিখে কেনা করে আইডি গুলো সিনে রাখবেন, এরা হইলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, কথা কন ঠিক না বেটে? ভুলে যেতে চাইলে কিরে পোলাপান্ডি কই, এ ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না, মদিনার স্মৃতি গোলে আমি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুল যেতে চাইলে বলা যায় না, বলো না ভুল যেতে চাইলে বলা যায় না, ঠিক কিনা বলো? আপনারা
তারা মনে করছেন রোজা রাইখা ঈদের নামাজে গেলে বুঝি লস হবে না না রমজানে রোজা রাইখা ঈদগার ময়দানে যখন আপনারা যাবেন ঈদগার ময়দানে এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন সুবহানাল্লাহ ঈদগার ময়দানে এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন আল্লাহর হাবিব বলেন ঈদগার ময়দানে যখন মানুষ যায় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা এইভাবে দাঁড়ায়া থাকে চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার এই ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া তোমার গুনাহগুলো হাতে নিয়ে নেই এই জন্য রোজাদারেরা 30 দিন রোজা রেখে ঈদগার ময়দানে যাইয়া রোজা রাখবা যাইয়া ঈদের নামাজ পড়াইবা আমার দেশের কিছু মানুষ আছে রোজা না রেখে ঈদের ময়দানে যায় যাইয়া প্রথম কাতারে যাইয়া ইমাম সাহেবের লগে সরদারি করে আসে না নাই জিগায় কি জানেন নি জিজ্ঞাসা করে ইমাম সাহেব ও ইমাম সাহেব নামাজ কয়টার সময় ও মাস্তানি করে এ কিন্তু রোজা রাখে না বেনসন খায় বেনসন এ বেনসনটা নেই টাইনা সুন্দর করে যায়া প্রথম কাতর সাদা একটা সেন্টু গেঞ্জি আর পাতলা পাঞ্জাবি লাগায় আসন দিরাব মনে হয় হ্যাঁ 30 দিনের জায়গা 32 দিন রোজা রেখে গেছে এমন ভাবে যায় সর্দারিরা করে বাজান আর আমি যে ঈদগাতে নামাজ পড়ে বাজান এমন ভাবে কথা কই আমাকে এ বেরোজদারের গোষ্ঠী বাইর আজকে রোজার ঈদ বেরোজদারের জন্য না আজকে ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য তুমি এখন আমি যদি এখন বাইর করি গলার টিপ দিয়া লাঠি লইয়া আমারে ফিডাইব কিন্তু হাসরে মাঠে আল্লাহ বের করে দিবেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়া তরিবা মাসালামা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন যে আল্লাহ বের করে দিবেন জাররা পরিমাণ কোন ধরনের লজ্জাবোধ করবেন না কথা বলেন ঠিক না বেটি সেদিন বের করে দিবে এই জন্য যুবক ভাইয়ের আমার মরতে যেহেতু হবে কবর যেহেতু যেতে হবে জবানটা খুলে কর না কবর কি আসল ঘর না নকল ঘর এই কবর বড় কঠিন এবাদতের কথা কেন বলেছি রমজান মাসটা এমন একটা এবাদত যে রমজান মাসের ব্যাপারে আমার নবী আপনার নবী বলে দিয়েছিলেন রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস এই কোরআনের ভিতরে কেমনে চলবেন সব উল্লেখ করা রয়েছে এই জন্য যুবক কবর দেশে যাওয়া লাগবে এই কবরে যারা গেছে এমন অনেক বাবা আছে গত রমজানে একসঙ্গে সেহরি খাইছে এই বার অন্ধকার কবরে চলে গেছে এমন অনেক মা আছে গো সেই মা গতবার সেহরি রান্না করছে ইফতার গুলা নিজের চুলার পারে বসে বসে বানাইছে কিন্তু এই রমজানে ওই জনম দুঃখিনী মা কবর দেশে চলে গিয়েছে আর ফিরে আসবে না অনুরোধ করে বলে দিয়ে যাই যেই কোনো মুহূর্তে এই রমজান মাস আমাদের জন্য শেষ রমজান হতে পারে আগামী রমজান পাবো কি পাবো না জানি না হয়তো কবরে আমার ডাকতেছে কবর দেশে চলে যাওয়া লাগবে এই কবরে গেলে আজীবন তুমি কবরে পড়ে থাকবা তুমি সুখে কিনা দুঃখে আছো পৃথিবীর কোনো মানুষ তোমার কবর নিবে না দুঃখে থাকলে কষ্টের ভাগ কেউ নিবে না অদ্ভুত যুবক 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 করে এই কবরটা বড় সাংঘাতিক জায়গা এখনো সময় আছে আজান দিলে মসজিদে চলে যাও রমজান আসলে রোজা রাখো মা বাবার খেদমত করো হারাম খাইও না হালাল চাইও না এখনো সময় আছে মানুষের ঠকাইও না বাবা খাইও না ইয়াবা খাইও না ফেঞ্চি খাইও না গাঞ্জা খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না নেশা কইরো না চুগলকুরি কইরো না গিবত কইরো না মিথ্যা বইলো না তাও দেখি নাই এই কবরের মানুষগুলো একা একা কবরে পড়ে থাকবে সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী যুবক ভাইয়ের আমার মরার পর কিছুই করার সুযোগ নাই মরার আগেই তোমাকে আল্লাহ চিনতে হবে মরার আগেই তোমাকে রাসূল চিনতে হবে এই জন্য রোজা রাখতে আমরা চাই কি চাই না আমরা রমজানের রোজা চাই কি চাই না বারোটা নাস পুরাপুরি পুরাপুরি রোজা রাখা লাগবে এই জন্য রমজান মাসটাকে সামনে নিয়া এই আমার যুব অনুরোধ করে বলে দিয়ে যায় ব্যবসার মধ্যে কাউরে রমজানে ঠেকাইবেন না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিয়ে যাই দ্রব্যমূল্যের জন্য টিম গঠন করেন কোনো বাজারে যেন অসহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যের দাম বাড়াইতে না পারে
আর জোরে ঘন্টি কিনা বেটি আমি বিশ্বের সব দেশের খবর নিয়েছি রমজান মাস আসলে দাম কমায়া দেয় আর আমার বাংলাদেশে রমজান মাস আসলে দাম বাড়ায়া দেয় গোদাম জাত কইরা রাখে কিন্তু মনে রাখবেন আপনি যতই চালাকি কইরা মানুষকে ঠকাইবেন আপনার মিজানের পাল্লা হালকা কইয়া যাবে মনে রাখবেন আপনি লাভের জন্য দাম বাড়ায়া দিয়া মাল কামাইতাছেন একটা কথা মনে রাখবেন রিজিকের ফয়সালা দুনিয়ার কোন মোদি মাল থেকে হয় না রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলেন ঠিক কি না আপনি জুলুম কইরা যতই মাল কামান না কেন একদিন দেখবেন এমন একটা ঘটনা আপনার সব মাল শেষ হয়ে গেছে আপনার মালে বরকত নাই আপনার ব্যবসায় বরকত নাই টাকার হিসাব পান না আপনি এই দিক দিয়া মানুষকে ঠকাইতাছেন আর ওই দিক দিয়ে আপনার সেলসম্যান আপনার গজব করে দিতেছে ভাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে প্রধানমন্ত্রীকে বলবো সিন্ডিকেট ভেঙে দিতে হবে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট হাসপাতালে যান সিন্ডিকেট যে কোনো ডিপার্টমেন্টে যান সিন্ডিকেট একটা জায়গা কিনতে যান দালাল একটা মেডিকেলে যান দালাল একটা গরুর বাজারে যান দালাল দালালের গোষ্ঠী ভেঙে দিতে হবে সিন্ডিকেট ভেঙে দিতে হবে রিজিকের মালিক কে যদি কোনোদিন পেঁয়াজের দাম বাড়ে বেশি না পনেরো দিন পেঁয়াজ কিনেন না দেখবেন পৌঁছে যাবে কাঁচা মরিচের দাম বাড়লে বেশি না দশ দিন খাওয়া বন্ধ করে দিবেন দেখবেন কাঁচা মরিচ পৌঁছে যাবে ঠিক কিনা বলুন দরকারের শুটকির বর্তা দিয়ে ভাত খাবো এরপর সিন্ডিকেট ভেঙে দিব ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করেন এলাকার ব্যবসায়ীদের কোনো দোষ নাই দোষ গোড়ার ভিতরে দোষ কোন জায়গায় প্রধানমন্ত্রী আর কত কইব কিন্তু সিন্ডিকেটের কালো হাত বড় লম্বা এই লম্বা হাত ভেঙে দিতে পারে আমরাই যদি আমরা একটু বুদ্ধি করে চলি ওই যে সিস্টেমে দিমু মনে থাকবো নি বাস ভাইরা আমার একটা কাগজ আছে ভাই কেডা কিতা কইলো জিগির হইতো নি আল্লাহ কইরা কইতা না বেটা জিগির হইতো নি ফরিডা খাইটা নিয়ে সাইরা দিতা আর তাহিরি বরাক বাস খাইত ইউটিউবাররা ব্যবসা করতো আর তোমরা মজা লইতা এই হলো তাহিরির বর্তমান আর ভবিষ্যতের অবস্থা আমরা এলাকায় বলবো না এটা আমার শ্বশুরবাড়ির বিভাগ না নিয়ে আমি চিটাগাং বিভাগে আমার জন্মস্থান সিলেট বিভাগে আমার শ্বশুরবাড়ি মারহাবা জোরে বলুন একটা 360 আউলিয়া একটা 312 আউলিয়া মারহাবা জোরে গন আমি বুঝি না মনে করেন কোথায় কি করতে হবে চালাক আছি আচ্ছা আচ্ছা প্রিয় হুজুর সম্পূর্ণ মিলাদ পড়বেন আলা হযরতের কাসিদা পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই পড়ব আর কে বহুতই জান না বহুত করছি ইবাদতের ওয়াজ করছি আর কি করব তো এখন রোজা রাখতে পারলে হইলো ওয়াজের সার্থকতা কথা বলেন ঠিক না বেঠিক শান হইতো নি শান এটা 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 আরে বাবা রে আজাদ ভাই কি তা আলহামদুলিল্লাহ জোরে বলেন
এটা সত্যি করে বলুন তো, আমি কি দলিলের বাইরে কোনো আজকে ওয়াজ করছি? রমজানটা সামনে আর আসতে পারি না, না পরে একটা ভলিউম দিয়ে গেলাম, সারা বিশ্বের মানুষ রমজানের ওয়াজটা শুনবে, কথা কোন ঠিক না বেঠি? যে কি ওয়াজটা করলাম রমজান সামনে রাখিয়া, ইবাদতের ওয়াজ, কোরআন নাজিলের মাস, কথা কোন ঠিক কিনা? রহমত বরকত, রহমত মাগফিরাত নাজাত, বছর ঘুরে এলে সেই সৌগাত, মারহাবা কন, মারহাবা।